প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে বেস্ট এডুকেশন কোচিং ক্লাসে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিভিশনের একটা ট্রিক শিখব। এই ট্রিক্সটি খুবই মজাদার এবং খুবই ইন্টারেস্টিং। এই ট্রিক্সটি এর আগে তোমরা কখনো দেখোনি। আজকের ট্রিক্সের সাহায্যে আমরা যে কোনো ধরনের ভগ্নাংশের ডিভিশন মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে করতে পারবো। এরকম ধরনের ফ্রাকশন, অর্থাৎ উপর থাকবে ছোট সংখ্যা, নিচে থাকবে বড় সংখ্যা, অর্থাৎ কোনো নির্দিষ্ট প্যাটার্ন মেনে তৈরি ফ্রাকশন নয়, যে কোনো ধরনের ফ্রাকশন হতে পারে, যে কোনো ধরনের ফ্র্যাকশন হতে পারে। এই ধরনের ফ্র্যাকশনকে আমরা জাস্ট 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবো। তো ভিডিওটি খুবই মজাদার এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি এই ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে এবং এই ভিডিওটি তোমাদের ডেইলি লাইফে খুব কাজে লাগবে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। চলো শুরু করা যাক আজকের প্রথম ট্রিক্স। মনে করো এখানে আছে 201/576। আমরা এই ফ্র্যাকশনটাকে ডিভিশন করব। এর জন্য আমাদের কয়েকটা স্টেপ মনে রাখতে হবে। স্টেপগুলো খুবই সিম্পল, খুবই সোজা। কি স্টেপ? তোমরা প্রথমে খেয়াল করবে যে এই উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা কত গুণ বড়। এটা কোনো কত গুণ বড় মানে আমি এটা বলতে চাইছি যে এটা কোনো মানে তোমরা এটাকে অ্যাপ্রক্সিমেশন করে ভাবতে পারো। এটা এক্স্যাক্টলি যে বড় হতে হবে এমন কোনো ব্যাপার নেই, অ্যাপ্রক্সিমেশন করে ভাবতে পারো। ঠিক আছে, যেমন ধরো এই সংখ্যাটা আমরা বলতে পারি 3 গুণ বড়। এই যে 576টা 201-এর থেকে প্রায় 3 গুণ বড়, আমরা যদি প্রায় কথাটা বলছি। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন ভাবে এটা সবসময় যে একদম মানে পারফেক্ট অ্যাকুরেট হতে হবে এমন কোনো ব্যাপার নেই। তার মানে আমরা এখান থেকে লিখবো এটা প্রথমে ফার্স্ট, এটা কত গুণ বড়? না, 3 গুণ বড়। তাহলে তোমরা প্রথমে এটা খেয়াল করবে যে এটা যে উপরের সংখ্যাটা নিচের সংখ্যা থেকে কত গুণ বড়। ঠিক আছে, তখন এখানে যেমন 3 গুণ বড়। এবার তোমরা কি করবে, এবার এই যে নিচে যেটা হরে যে থাকবে এখানে, এখানে সবসময় তোমাদের কি করতে হবে, এইটাকে সবসময় 500 কিংবা 600 কিংবা 700, অর্থাৎ এখানে সবসময় 0 0 আনতে হবে। এখানে সবসময় 0 0 আনতে হবে। এবার কি করে আনতে হবে, এর সাথে তোমরা কিছু যোগ করতে পারো অথবা কিছু বিয়োগ করে তোমাদের এখানে 0 0 আনতে হবে। যেমন ধরো এই সংখ্যাটার সাথে যদি আমি 24 যোগ করি তাহলে এটা হবে 600। ঠিক আছে, এটা হবে কিন্তু 600। তুমি এটা সবসময় খেয়াল করবে যে এখান থেকে 76 মাইনাস করার থেকে 24 যোগ করলে কিন্তু আমাদের রাত্রে আমাদের জিনিসটা হবে। সেজন্য আমাদের এখানে কি করতে হবে, এখানে 24 যোগ করতে হবে, অর্থাৎ আমরা যেটা করবো এখান থেকে 24 যোগ করলে আমরা পাবো 600। তার কি বললাম, প্রথম স্টেপটা ভালো করে মন দিয়ে দেখো। আবারও বলছি যে দেখতে হবে যে নিচের সংখ্যাটা উপর সংখ্যা থেকে কত গুণ বড়। এটা আবারও বলছি অ্যাপ্রক্সিমেশন নেবে। ঠিক আছে, এটা সবসময় অ্যাকুরেট হতে হবে কোনো ব্যাপার নেই। যেমন ধর 201/576 থেকে প্রায় 3 গুণ ছোট, বা 576 201-এর থেকে প্রায় 3 গুণ বড়। তারপরে স্টেপ হলো যে নিচে যে সংখ্যা থাকবে সবসময় খেয়াল করবে এখানে তোমাকে 0 0 আনতে হবে, অর্থাৎ লাস্টের ডিজিটে তোমাকে 0 0 আনতে হবে। এর জন্য তোমাকে এখানে কিছু অ্যাড করতে হতে পারে, কিছু বিয়োগ করতে হতে পারে। তো আমরা এখানে দেখলাম যে এখানে যদি 24 অ্যাড করি তাহলে আমরা পাবো 600। তারপরে স্টেপটা কি, এইবারে দেখো এই যে 24 আছে, এই 24-কে 3 দিয়ে, 3 গুণ বড় বলে 3 দিয়ে আমরা ভাগ করে দেবো। ভাগ করলে কত পাবো আমরা, 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো +8। দেখো এখানে +24 আছে বলে আমাদের এখানে কিন্তু প্লাস চিহ্নটা নিতে হবে। এবার কি করতে হবে, এই +24টাকে এই 201-এর সাথে যোগ করে দাও। 201-এর সাথে যোগ করলে আমরা কত পাবো, না 209। বেশ, আমাদের কাজ হয়ে গেল। এবার আমরা এই 209-কে এই 600 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত পাবো আমরা। দেখো এই ভাগটা ভালো করে খেয়াল করো, তোমরা মনে রাখবে সবসময় জানো এখানে 0 পয়েন্ট দিয়ে শুরু হবে, 0 পয়েন্ট দিয়ে শুরু করবে। আর এখানে এই মনে মনে এই এই শূন্য দুটোকে তোমরা বাদ দিয়ে দাও, মনে মনে এই শূন্য দুটোকে তোমরা বাদ দিতে, তাহলে এখানে শুধুমাত্র 6 থাকবে। এখন ওই 6 দিয়ে 209-কে ভাগ করলেই তোমরা পেয়ে যাবে 3, 4, আরো সামথিং আমরা পাবো। আমরা আমরা পয়েন্টের পর দুটো ঘর নিলাম। আমরা চাইলে আরো অনেকগুলো নিতে পারতাম কিন্তু আমরা সেটা নেবো না, আমরা এখানে দুটো ঘর নেবো। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অঙ্কে দুটো ঘর নেই, দশমিকের পর দুটো ঘর নিয়েই কাজ করতে হবে। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝে নাও। তার কি করলাম, আমাদের এখানে আমরা মনে মনে এই এই শূন্য দুটোকে বাদ দিয়ে দেবো আর আমরা এটাকে 6 দিয়ে ভাগ করে দেবো। 6 দিয়ে ভাগ করে আমরা দশমিক, আর এখানে সবসময় 0 দশমিক লিখবে, 0 দশমিক লিখবে। আর এখানে সবসময় দুটো দুকোনো ডিজিট বাদ তুমি চাইলে আরো আরো লিখতে পারো। ঠিক আছে, এইটা হলো এই স্টেপগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, তাহলে আমরা 201-কে 576 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.034। অর্থাৎ আমরা অ্যাপ্রক্সিমেশন নিলাম, আমরা অ্যাপ্রক্সিমেশন নিলাম। তুমি ক্যালকুলেটারে এই ভাগটা করে দেখতে পারো, তুমি দেখবে এই অ্যান্সারটাই পাবে। চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখে নিই। চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। মনে করো এখানে 243-কে আমরা 817 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে এই 243 817 কত গুণ। আমরা দেখতে পাচ্ছি যে এই 243 817 প্রায় 4 গুণ। এবার আমাদের কি করতে হবে, এইখানে যে 817 আছে এইটাকে আমাকে 800 তৈরি করতে হবে। এই জন্য আমাদের 817 থেকে 17টাকে মাইনাস করলে আমরা পেয়ে যাবো 800। এবার আমাদের কি করতে হবে, এই -17-কে 4 দিয়ে গুণ ভাগ করে দিতে হবে। 4 দিয়ে আমরা কি করবো, ভাগ করবো। ভাগ করলে কত হবে, 4 হবে। এখানে আমরা দশমিকের আগের সংখ্যাটা নেবো, দশমিকের পরের সংখ্যাটা আমরা নেবো না। ঠিক আছে, সবসময় মনে রাখবো দশমিকের আগের সংখ্যা নেবো, অর্থাৎ পূর্ণ সংখ্যা। মোটামুটি যে এই 4টা এর মানে এই 4 এর মধ্যে কতবার যায় সেই সংখ্যাটা এখানে লিখবে, পয়েন্টের পার্টটা নেওয়ার কোনো দরকার নেই। তারপরে কাজ হলো এই 4 এই 243 থেকে মাইনাস করে দেওয়া।
তাহলে মাইনাস করলে কত হবে না 239। ব্যাস এবার আমরা কি করব, এই 239 কে আমরা 800 দিয়ে ভাগ করে দেব। 239 কে 800 দিয়ে ভাগ করলে আমরা পাবো, আমাদের রুলস কি ছিল, আমাদের আমাদের রুলস রুলস ছিল যে আমরা এখানে প্রথমে লিখে দিলাম, প্রথমে সবসময় জন্য 0 দশমিক লিখতে হবে। 0 দশমিক লেখার পর কি করতে হবে, আমরা মনে মনে আমরা এখান থেকে শূন্য দৈর্ঘ্য বাদ দিয়ে দেবো, আর এই 8 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো। 8 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে 29। তুমি চাইলে আরো নিতে পারো, আমি এখানে দুটো ঘর নিলাম, তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার। অর্থাৎ আমি যদি 243 কে 817 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে অ্যাপ্রক্সিমেশন করে 0.29। ঠিক আছে, আশা করি ব্যাপারটা তোমরা বুঝে গেছো। চলো আমরা আরো একটা এক্সাম্পল নিই, তাহলে তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। এখানে 724 কে 1412 দিয়ে ভাগ করব। এখন আমাদের দেখতে হবে এই 724 1412-র কত গুণ। 724 1412-র প্রায় 2 গুণ। তারপরে স্টেপ হলো যে এদিকে এখানে আমাদের এখন 1400 তৈরি করা, এই জন্য আমাদের 1412 থেকে 12-কে মাইনাস করতে হবে। 12-কে মাইনাস করলে আমরা পাবো 1400। তারপরে স্টেপ হলো এই -12-কে 2 দিয়ে ভাগ করা, যদি ভাগ করলে আমরা পাবো কত, 6। এবার এই 6-কে এই 724 থেকে মাইনাস করে দাও, তাহলে পাবে 718। এবার এই 718-কে 1400 দিয়ে ভাগ করলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। আমরা 718-কে যদি 1400 দিয়ে ভাগ করি, এবং এটা যদি ভাগ করার শর্টকাট নিয়মটা আমি আরও একবার বলে দিচ্ছি যে তোমরা মনে মনে এখান থেকে দুখানা শূন্যকে বাদ দিয়ে দেবে, আর এই 718-কে 1400 দিয়ে ভাগ করবে। সিম্পল ভাগ করে মুখে মুখে ভাগ করা যাবে। যেমন ধরো এই 1400 দিয়ে যদি আমি 718-কে মুখে মুখে ভাগ করি তাহলে উত্তর হবে কত, যে 70-এর মধ্যে 71-এর মধ্যে 14 কতবার যাবে, 5 বার যাবে, হাতে থাকবে 1, 18, আর 18-এর মধ্যে 14 কতবার যাবে, 1 বার, তাহলে 51 হবে, 1। আমরা আর পরের পার্টগুলো নেবো না, পরের গুলো আর নেবো না, আর এখানে কি করবো, আমাদের সবসময় জন্য 0 দশমিক বসাতে হবে, সবসময় জন্য 0 দশমিক বসাতে হবে, আর মুখে মুখে এটাকে ভাগ করে আমরা দশমিকের পর 2 ঘরে নেব। ঠিক আছে, ব্যাস তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল। অর্থাৎ আমরা যদি এখন 724-কে 1412 দিয়ে ভাগ করি তাহলে আমরা এই অ্যান্সারটাই পাবো, অর্থাৎ 0.51। ঠিক আছে, তো দেখলে কত সহজ পদ্ধতিতে মুখে মুখে আমরা এইরকম যে কোনো ধরনের ফ্রাকশনের ডিভিশন খুব সহজে করতে পারছি। পরীক্ষার সময় তোমাদের কোনো রকম ক্যালকুলেটার ইউজ করতে দেবে না, তোমাকে কিন্তু মুখে মুখে করতে হবে এই ধরনের অঙ্ক। তো আর তোমাকে সাধারণত তখন দশমিকের পর 2 ঘর অব্দি বার করতে দেবে, দশমিকের পর 2 ঘর পর্যন্ত বার করাটাই যথেষ্ট, এবং সেটা মুখে মুখে, কোনো ক্যালকুলেটার ছাড়াই, ক্যালকুলেটার থেকেও বেশি স্পিড কিন্তু এটা করা যাচ্ছে। চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখে নিই। এখানে আছে 329-কে আমরা ভাগ 329-কে ভাগ করবো 637 দিয়ে। তো একই রকম রুলস, তো আমরা দেখবো এই 329 637-এ কত গুণ, প্রায় 2 গুণ। এবার আমাদের কাজ হলো এই 637-কে 600 তৈরি করা, এই জন্য আমাদের এখান থেকে 37-কে মাইনাস করতে হবে। 37-কে মাইনাস করলে আমরা পাবো 600 বা 600। তারপরে কাজ হলো এই -37-কে এই 2 দিয়ে ভাগ করে দেওয়া, 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো -18। এখানে দেখো 2 দিয়ে ভাগ করলে হবে কত, 18 গুণ 36, আমরা এখানে 18 নেবো, আমরা পয়েন্টের পরের পার্টগুলো নেব না। তারপর কাজ হলো এই -18-কে এই 329 থেকে মাইনাস করে দেওয়া, তাহলে পাবো আমার কত, 311। এখন এই 311-কে 600 দিয়ে ভাগ করে দেওয়া। ভাগ করার সহজ কি নিয়ম ছিল, আমরা বলেছিলাম যে এখান থেকে শূন্য দুটোকে আমরা মনে মনে বাদ দিয়ে দেবো, তার বদলে আমরা এখানে লিখবো 0.0 লিখবো, আর 6 দিয়ে 311-কে ভাগ করে দেওয়া। এখন 6 দিয়ে 311-কে ভাগ করলে কত হবে, 6 31-এর মধ্যে যাবে 5 বার, থাকবে 1, 11, 11-এর মধ্যে যাবে 1 বার, এবং এটাকে যদি আমরা ভাগটা কমপ্লিট করি আমরা পাবো 0.518। অর্থাৎ কি না, আমরা যদি 329-কে 637 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো 0.518, এবং এটাকে যদি আমরা 2 ঘর পর্যন্ত অ্যাপ্রক্সিমেশন করি তাহলে আমাদের অ্যান্সার হবে 0.52। তোমরা ক্যালকুলেটার নিয়ে ভাগ করে এটাকে মিলিয়ে দেখতে পারো যে এর অ্যান্সারে 0.52 আসছে কিনা। তাহলে দেখলে কত সহজ পদ্ধতিতে আমরা মুখে মুখে কিন্তু এই ধরনের জটিল জটিল ফ্র্যাকশনগুলোর ডিভিশনটা খুব সহজেই করতে পারছি। ঠিক আছে, তো তোমাদের দশমিকের পর 2 ঘর পর্যন্ত বার করাটাই যথেষ্ট, কারণ এক্সামে তোমরা যখন এটার এক্সাম দেবে তখন তোমাদের হাতে কিন্তু কোনো ক্যালকুলেটার থাকবে না, ক্যালকুলেটার ছাড়াই কিন্তু তোমাকে এরকমভাবে ভাগগুলো করতে হবে। তো এটাই হলো তার বেস্ট ট্রিক্স, বেস্ট পদ্ধতি, যার সাহায্যে তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই ধরনের ডিভিশনগুলো কমপ্লিট করতে পারবে। তো ভিডিওটি আজকে এখানে শেষ করব, আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখতে পারলে, আর ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে অন করে রাখো এই ধরনের মজার ট্রিক্স পাওয়ার জন্য। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।